আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোদের ঝামেলা ছাড়াই গসে গ্যাসের চুলায় এইভাবে ম্যাঙ্গো বার তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। আমি যেমন বানিয়ে নিয়েছি আমার নাতি নাতনির জন্য, আপনারা আপনাদের নাতি নাতনি আপনাদের বাচ্চাদের জন্যই ফ্রেশ খাবার তৈরি করতে পারেন। কোনো ফুড কালার, কোনো মেডিসিন আমি এখানে ব্যবহার করিনি, খুবই সহজে আমি বানিয়ে নিয়েছি। তা দেখুন কত সুন্দর হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। এই যে একদম চকচক করছে, কত সুন্দর কালার। এভাবে সারা বছর আপনারা বানিয়ে রাখতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য। বাইরের খাবার আর খাওয়াবেন না, নিজেরা এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খেতে দেবেন। তাহলে চলুন কীভাবে আমি বানিয়েছি পুরো প্রণালীটি এবার আপনারা আমার সাথে থেকে জেনে নিন আমি কীভাবে বানিয়েছি। রোদে শুকানো ছাড়াই গ্যাসে কীভাবে শুকালাম, তা আমি আপনারা আম বাজার থেকে কিনে বানাবেন, আর যাদের গাছের আম আছে তাদের তো কোনো কথাই নাই, গাছ থেকে আম পাড়াই লাগবে না, ঝড়ে বাতাসে আম পড়তেই থাকে। তো এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি ঝড়ে কুড়িয়ে এনেছি আমার নাতনি আর আমি। তা এখন এই আম দিয়ে আমি আচার তৈরি করব, ম্যাঙ্গো বার, হালুয়া, আচার, সব রকমই জেলি তৈরি করব। তা এখানে বেশ কয়েক রকমের আম আছে, তবে এই যে ফজলি আমগুলো দিয়েই ম্যাঙ্গো বার তৈরি করলে চিনি কম লাগবে। চিনির যে প্রচুর দাম, তাতে আর কি তৈরি করবেন খাবার কিভাবে। তা আমি এই যে প্রথমে আমগুলোকে ধুয়ে যেভাবে সাইজ করে কেটে নিয়েছি, এখন আমগুলোকে একটু লবণ আর একটু পানি দিয়ে আমি চুলাতে সিদ্ধ করে নেব। চুলার চালটা কিন্তু লো হিটে দিয়ে সিদ্ধ করতে হবে, আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে এটা লেগে যাবে। তা আমি এই যে লবণ পানি দিয়ে দিলাম, এখন আমি এটাকে চুলা ধরিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। তো এই যেরকম সিদ্ধ করতে হবে, একটুও পানি থাকবে না, পানিটা শুকিয়ে যাবে। আর যদি বা লেগে যায় সেটা সাবধানেই করতে হবে যেন কালো না হয়ে যায়। তা আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি, এখন একটু সেঁকে নেব যাতে এর ভিতরে কোনো দু একটা দানা টানি থেকে গেলে সেটা বের হয়ে যাবে, কারণ ম্যাঙ্গো বারে দানা থাকলে বাস থাকলে খেতে ভালো লাগবে না। তো আমি একটু এই যে এইভাবে চেলে নিচ্ছি, নিয়ে তারপরে এটাকে এই যে এইখানে একটু আশ থেকে গেছে। তো এখন একটা চুলাতে আমি প্যান বসিয়ে প্যানের ভিতরে পেস্টগুলো দিয়ে দিয়েছি যে। তো এখন আমি এটাকে লো হিটে চাল দিতেই থাকবো। তারপরে আমি অল্প চিনি দিলাম, যেহেতু ফজলি আম, এখানে হাফ কেজি আম আছে, আমি হাফ কাপ মতন চিনি দিয়ে দিলাম। এখন এইভাবে লো হিটে এটাকে নেড়ে চেড়ে একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে। তা আমি এইভাবে পানি চুলাতে দিয়ে অল্প আছে, আমি এইভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি, কারণ থামা যাবে না, থামলেই তল থেকে লেগে যাবে, দিয়ে কালারটা নষ্ট হয়ে যাবে। তা আমি এইভাবে এই যে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে শুকিয়ে নেবেন। খড়ির চুলাতেও বানানো যাবে, গ্যাস না থাকলে এইভাবে রান্নার শেষে চুলার পরে কয়লার আছে এইভাবে বানানো যাবে। তা আপনারা এইভাবে জাল করে নেবেন। এইভাবে জাল করতে করতে একদম জিনিসটা গাঢ় হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। একটু সময় বেশি লাগবে, তারপরেও একটা বাড়িতে তৈরি করা ফ্রেশ জিনিস আপনারা তৈরি করতে পারবেন। তা আমি এখানে একটু ঝাল দিলাম, কোনো ফুড কালার দিলাম না। তো একটু ঝাল দিলে খেতে একটু অন্যরকম স্বাদ লাগবে, তাই আমি অল্প করে একটু শুকনা মরিচের কুড়া দিয়ে দিলাম। এই তো আমার এটা পানিটা শুকিয়ে আসছে, এখন আমি এটাকে একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম। এখানে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই সরিষার তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে প্লেটের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আপনারা ঘিও দিতে পারেন, সামান্য একটু ঘি দিলেও হবে। তো এখন আমি এই আমের পেস্টগুলোকে ওই প্লেটের উপরে দিয়ে দেব। প্লেটের উপরে দিয়ে বেশ পাতলা করে এটাকে ছড়িয়ে দেব। এইভাবে সমস্ত পেস্টগুলো দিয়ে দিলাম।
তা যে যেরকম পাতলা মোটা সাইজ করবেন সেইভাবে এই পেস্টগুলো আপনারা দিয়ে দেবেন। তা আমি একটু মোটা সাইজের করব, সেজন্য একটা প্লেটে সবটুকু দিয়ে দিলাম। এখন এই যে গ্যাসের চুলোর উপরে পুরাতন ননস্টিকের কড়াই যদি বাড়িতে থাকে সেইগুলো এভাবে বসিয়ে দিয়ে এর উপরেও আপনারা দিয়ে শুকাতে পারেন, অথবা এই গ্যাসের রান্না করার সময়তে এইভাবে গ্যাসের চুলার নিচে আপনারা দিয়ে দিতে পারেন, রান্না হতে হতেও শুকিয়ে যাবে। তো এইভাবে আপনারাও গ্যাসের চুলাতে অথবা উপরে দিলে আপনার একটু পরপরই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, তা নাহলে তল থেকে একটু লেগে যাবে। তো এই যে আমি গ্যাসের চুলাতে শুকিয়ে নিয়েছি, দেখুন কোনো ঝামেলা, পোকামাকড়ের কোনো অত্যাচার নাই, কিছুই নাই। রান্না করতে করতে আমার ম্যাঙ্গোবার তৈরি হয়ে গেল। তা আমি এই যে একটু কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তা আপনারা এভাবে সবাই ঘরে বসে ম্যাঙ্গোবার তৈরি করে সারা বছর রেখে দিতে পারবেন, আপনাদের বাচ্চাদের জন্য ফ্রেশ খাবার খাওয়াতে পারবেন। তা আমি এই যে আমার নাতি নাতনিদের জন্য বানিয়ে রেখে দিচ্ছি, আমি যদি আমেরিকা যাই তাহলে ওদের জন্য নিয়ে যাব, আর নাহলে ওরা আসলে খাবে, আর যে তিনজন আছে বাংলাদেশে তারা তো খেতেই পাবে। পাকা আম দিয়েও করা যায়, তা আম এখনও পাকেনি, তাই আমি কাঁচা আম দিয়ে একটু করে দেখালাম। পাকা আম যখন পাকবে তখন আবার পাকা আম দিয়েও আমি কীভাবে করতে হবে সেটা আমি শেয়ার করব। তো এইভাবে দেখুন কত সুন্দর করে সাইজ করে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন, কেটে নিয়ে জিপলক ব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, সারা বছর ভালো থাকবে, অনেক করে বানিয়ে রাখবেন, আপনাদের বাচ্চাদের পছন্দ মতন আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন। তো এই তো আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গোবার। তা আশা করি আজকের আমার ম্যাঙ্গোবারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা আমার কাছ থেকে পেয়ে থাকবেন। তা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে পরবর্তীতে আমি যেন আরও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো এই বলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।